শামসুদ্দিনের সিট নিয়ে রোগী যাবে কোথায়? সিলেট বিভাগের করোনা চিকিৎসার একমাত্র ডেডিকেটেড হাসপাতাল শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতাল। শুরু থেকেই বিভাগের রোগীদের সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। 100 শয্যার এই হাসপাতালটিতে এখন তিল দাঁড়ানোর ঠাঁই নেই। রোগীতে পূর্ণ হয়ে গেছে হাসপাতালের ওয়ার্ড ক্যাবিন ও আইসিইউ এর শয্যা। করোনা চিকিৎসার জন্য এখনও নতুন কোনো হাসপাতাল প্রস্তুত করতে না পারায় রোগী ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্টরা। সিলেটে দ্রুত বাড়ছে করোনা রোগী। শুধু সিলেট জেলায় প্রতিদিন নতুন করে শনাক্ত হচ্ছে 150 আক্রান্ত। গত রবিবার উসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শনাক্ত হয়েছেন 72 জন। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও সিলেটে এখনও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতাল করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা সম্ভব হয়নি। কিডনি ফাউন্ডেশন ও প্রবাসীদের সহায়তায় 31 শয্যার খাদিমপাড়া হাসপাতাল ও 50 শয্যার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসা শুরু হওয়ার কথা থাকলেও এখনও হাসপাতাল দুটি প্রস্তুত নয়। এমত অবস্থায় আক্রান্ত রোগীদের সেবা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। খোঁজ নিয়ে জানা গেছে করোনা চিকিৎসার জন্য 100 শয্যার শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শুরুতে মাত্র 2টি ICU বেড ছিল। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিনের চেষ্টায় ICU ইউনিট সম্প্রসারণ করে সেখানে বসানো হয়েছে ভেন্টিলেটর সহ আরও 12টি বেড। 14 বেডের ICU ইউনিট করতে গিয়ে কমে গেছে কয়েকটি সাধারণ শয্যা। বর্তমানে হাসপাতালে সাধারণ ওয়ার্ড ও ক্যাবিন মিলে রয়েছে শয্যা রয়েছে 80টি। অর্থাৎ ICU সহ মোট 94 জন রোগীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে হাসপাতালটিতে। কিন্তু গতকাল সোমবার বিকাল 4টা পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা ছিল 91। এর মধ্যে ICU-র 14টি বেডের মধ্যে 13টিতে ভর্তি আছেন রোগী। এই ইউনিটে আর মাত্র 1 জন রোগী ভর্তির সুযোগ রয়েছে। সাধারণ ওয়ার্ড ও ক্যাবিনের 80 সিটের বিপরীতে ভর্তি আছেন 78 জন। অর্থাৎ সব মিলিয়ে হাসপাতালে খালি আছে মাত্র 3টি সিট। এই অবস্থায় এখন হাসপাতালে ভর্তি হতে আসা রোগীদের ফিরিয়ে দেওয়া ছাড়া বিকল্প সুযোগ নেই কর্তৃপক্ষের কাছে। এদিকে করোনা চিকিৎসার জন্য খাদিমপাড়া ও দক্ষিণ সুরমার যে দুটি হাসপাতাল প্রস্তুতের কাজ চলছে সে দুটির কোনোটিতেই নেই ICU ব্যবস্থা। সংশ্লিষ্টরা জানিয়েছেন শুধু আইসোলেশন ও অক্সিজেন সাপোর্ট দেওয়া হবে হাসপাতাল দুটিতে। কিন্তু সিলেটে দিন দিন যেভাবে করোনা আক্রান্ত জটিল রোগীর সংখ্যা বাড়ছে তাতে ভেন্টিলেশন সহ ICU সিট ভাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এমত অবস্থায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে ICU সিট এনে হাসপাতাল দুটিতে সংযোজন করার দাবি উঠেছে। শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসা ক্ষমতা প্রসঙ্গে হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানান, হাসপাতালে নতুন রোগী ভর্তির উপায় নেই। পুরো হাসপাতালে 1টি ICU ও 2টি আইসোলেশন সিট খালি আছে, অথচ রোগী বাড়ছেই। এই অবস্থায় করোনা চিকিৎসার জন্য নতুন হাসপাতাল চালু করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। এটা যত দ্রুত সম্ভব হবে রোগীদের জন্য তত মঙ্গল হবে।